ততক্ষণে আমি কিছু খাবার জোগাড় করে নিয়ে আসছি, তুই আমার গোয়ালে থাক, কোথাও যাসনি যেন, আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো। দেবতাগণ মহামণি
এই বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমন গুণ, যদি মর্তবাসী একবার পান করে তাহলে 100 বছর পর্যন্ত তাদের পরমাও বৃদ্ধি পায়। এই গাভীর কোনো গান করে প্রভাত রেখের স্ত্রী ছুটতে ছুটতে আসছে। মহারাজ
অব্বা তো এখনো এলো না, আর কতক্ষণ আমায় অব্বার প্রতীক্ষায় থাকতে হবে? তুমি সত্যি বলছো তো? তুমি আমার গলায় বড় মাল্য দিবে তো?
Oh, later on.
Thank you.
সঙ্গে কাশেরাদের দুই কন্যা অর্পিতা ও বালিকার করেছে বিয়ের আয়োজন। তাই সমস্ত রাজ্য রয়েছে আমন্ত্রণ, তাই রাজ্যবাসীগণ মহান আনন্দে নৃত্য নৃত্য করতে করতে রাজবাড়ির দিকে বসে আগমন। কি মজা রে মজা! আরে ভাই, এইটা খাবে তো বিহাত হয়, যত পারবি ঘুরতি কর। আরে আরে ভাই, বিহাত হর রাজা ধরে হো আর বা গরিব ধরেই হো, এই লাল আর এই সাদা এগুলা চলবে? আরে বিজয় বাজবে আর নাচ খেলেও হবে।
দেখি অপা তাহলে মহারাজ শাল্যকে তোমায় গ্রহণ করে নে। না, মহারাজ শাল্য বলেছে যে হাত ধরে আপনি আমায় রথে তুলেছে, সে হাত তারই স্পর্শ করবে না। সে কি অপা এইমাত্র অপরাধ? চলো অপা, আমি তোমাকে নিজে মহারাজ শাল্যের কাছে পৌঁছে দেব। Bye.
ছোট আত্মানি দর্শক মন্ডলী।